হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে সপরিবারে ভালো আছেন। তো আজকে আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন খেলা নয়, আজকে আবারও খেলবো হাড়ি ভাঙ্গা নিয়ে। তো হাড়ি ভাঙ্গা খেলা, তো আজকে আশা করি আজকে খেলাটি আজকে অনেক মজা পাবেন, ইন্টারেস্টিং হবেন, খেলাটা দেখার জন্য আগ্রহী হবেন। আর আজকের খেলার জন্য উইন প্রাইস হলো, আজকে খেলার জন্য উইন প্রাইস হলো 2000 টাকা। তো আজকে যে যে হাড়ি ভাঙতে পারবে তাদেরকে প্রত্যেককে দেওয়া হবে 2000 টাকা করে। তো চলুন আজকে খেলাটি শুরু করব। তো তার আগে আপনাদেরকে আমাদের খেলার অংশগ্রহণকারীদেরকে পরিচয় করে দেব। তো চলুন, তো ওনারাই আজকে আমাদের খেলার প্রতিযোগী, তো ওনাদেরকে আজকে দিয়ে শুরু করব। তো দেখা যাক আজকে কে কে হাড়ি ভাঙতে পারে আর কে কে 2000 টাকা জিতে নিতে পারে। তো চলুন, তো ব্যস্ত আজকের খেলা আমাদের প্রথম প্রতিযোগিতা হলো দুলাল ভাই। তো দেখা যাক হাড়ি ভাঙতে পারে কিনা, 2000 টাকা দিতে পারে কিনা। তো ওনাকে আজকে প্রথম চোখ বেঁধে দিব। তো দেখা যাক, ভাঙতে পারলো না, 2000 টাকা জিততেও পারলো না। দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা খেলাটি জিতে নিতে পারে কিনা। চলুন, দ্বিতীয় প্রতিযোগিতা নোমাদ ভাই খেলাটি শুরু করবে। তো ওনাকে আমরা চোখ বেঁধে দিব। তো ব্যাস নোমাদ ভাইকে আমরা চোখ বেঁধে দিয়েছি, তো ওনাকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর খেলাটি স্টার্ট করবে। ওকে, দেখা যাক উনি 2000 টাকা দিতে পারে কিনা আর হাড়িটি ভাঙতে পারে কিনা। তো চলুন খেলার মজা নেন। ওকে আসেন, খেলাটি জিততে পারে নাই, উনি ব্যর্থ হয়েছে। আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা ছিল, তো দেখা যাক আমাদের তৃতীয় প্রতিযোগিতা আজকে খেলাটি জিততে পারে কিনা। ওকে বিহার, আমাদের খেলা আজকে তৃতীয় প্রতিযোগিতা হাড়ি ভাঙা খেলা জাহিদ। তো ওকে আমরা চোখ বেঁধে দিব, দেখা যাক উনি হাড়িটি ভাঙতে পারে কিনা। চলুন খেলাটি জাহিদ শুরু করছে, তো খেলার মজা নেন, দেখা যাক উনি হাড়ি ভাঙতে পারে কিনা। হ্যাঁ জাহিদ শুরু করো, ব্যাস দেখা যাক। জাহিদ হাড়িটি একটু জন্য ভাঙতে পারে নাই, তো দেখা যাক আমাদের চতুর্থ প্রতিযোগিতা হাড়িটি ভাঙতে পারে কিনা। আমাদের খেলার আজকে চতুর্থ প্রতিযোগিতা, ওকে আমরা চোখ বেঁধে দেবো, দেখা যাক ও হাড়িটি ভাঙতে পারে কিনা। তো বিহার সাদামকে আমরা চোখ বেঁধে দিছি, ওকে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়ার পর সে খেলাটি স্টার্ট করবে। ব্যাস সাদ্দাম এখন খেলাটি শুরু করবে, দেখা যাক হাড়িটি ভাঙতে পারে কিনা, 2000 টাকা জিতে পারে কিনা। তো চলুন খেলার মজা নেন। দেখা যাক ব্যাস সাদ্দাম হাড়িটি ভাঙতে পারে কিনা, দেখা যাক। ব্যাস দেখা যাক হাড়িটি ভাঙতে পারে কিনা। সাদ্দাম হাড়িটি ভাঙতে পারলো না, আমাদের খেলা চতুর্থ প্রতিযোগিতা ছিল, তো দেখা যাক পঞ্চম প্রতিযোগিতা হাড়িটি ভাঙতে পারে কিনা। তো চলুন, তো বিয়ার্স আমাদের খেলার পঞ্চম প্রতিযোগী রায়হান, তো খেলার অংশগ্রহণ করছে। তো দেখা যাক খেলাটা 2000 টাকা জিতে নিতে পারে কিনা আর হাড়িটি ভাঙতে পারে কিনা।
ওকে, তো বিয়ার্স দেখা যাক রায়হান 2000 টাকা জিততে পারে কিনা। তো চলুন খেলার মজা নেন। রায়হান আমাদের ছোট ভাই রাব্বি, তো ওকে আমরা চোখ বেঁধে দিয়েছি, তো এখন ওকে আমি ঘুরে দিব, তারপর খেলাটা স্টার্ট করবো। দেখা যাক আজকে আবদুল্লাহ খেলাটা জিততে পারে কিনা। আবদুল্লাহ রেডি? চলো তো বিয়ার্স দেখান আবদুল্লাহ খেলাটি জিততে পারে কিনা আর হারিটি ভাঙতে পারে কিনা। দেখা যাক। আমাদের সপ্তম প্রতিযোগী খেলাটি জিততে পারে কিনা, চলুন খেলাটি মজা হচ্ছে। তো বিয়ার্স আমাদের সপ্তম প্রতিযোগী হাবি ভাই খেলাটি এখন শুরু করবে। খেলা শুরু করার আগে ওনাকে আমরা চোখ বেঁধে দিব, দেখা যাক উনিও হাড়িটি ভাঙতে পারে কিনা, 2000 টাকা জিতে নিতে পারে কিনা। দেখা যাক হাবি ভাই খেলাটি আজকে জিতে নিতে পারে কিনা, হাড়িটি ভাঙতে পারে কিনা, 2000 টাকা উইন হতে পারে কিনা। চলুন খেলার মজা নেন। হাবি ভাই হাড়িটি ভেঙে ফেলছে, হাড়িটি ভাঙে নাই কিন্তু টাচ লাগছে, এর জন্য আমরা হাবি ভাইকে আমরা উইনার ঘোষণা করছি, ওনাকে আমরা 2000 টাকা পুরস্কৃত করবো। তো বিয়ার্স আমাদের ষষ্ঠ প্রতিযোগী আবদুল্লাহ, আর আপনারা দেখছিলেন এই হাড়িটি ভাঙছে, তো আমাদের কথা ছিল যে যে হাড়িটি ভাঙবে তাকে আমরা 2000 টাকা করে পুরস্কার করবো। তো এখন আমরা আবদুল্লাহকে আবদুল্লাহর হাতে 2000 টাকা তুলে দিচ্ছি। ধরো আবদুল্লাহ, আবদুল্লাহ খেলাটি জিতে কিরকম লাগতেছে তোমার? ওকে, তাহলে আবদুল্লাহর জন্য শুভকামনা রইলো। তো বিয়ার্স আমাদের সপ্তম প্রতিযোগী হাবি ভাই উনিও খেলাটি উইন করছিল, তো আমরা ওনাকেও আমরা পুরস্কৃত করবো 2000 টাকা। তো হাবি ভাই চলে আসেন। বিয়ার্স আমাদের সপ্তম প্রতিযোগিতা হাবি ভাই, আপনারা দেখছেন যে উনি হাড়ি ভেঙে ফেলেছিল, তো ওনাকে আমরা আমাদের গেমের পক্ষ থেকে সাবস্ক্রাইব টু এস চ্যানেলের পক্ষ থেকে 2000 টাকা পুরস্কৃত করছি। হাবি ভাই ধরেন। ওকে ভাইয়া, তো এরকম লাগতেছে পুরস্কার পেয়ে আর খেলাটি জিততে? আলহামদুলিল্লাহ অনেকটা অনেক খুশি। ওকে, তো ভাই আপনার জন্য শুভকামনা রইল। তো বিয়ার্স, তো বিয়ার্স আমরা এই ভিডিওটি আজকে এখনই শেষ করব, আর পরবর্তী ভিডিও নিয়ে